গভীর শ্রদ্ধা সহ স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া। আর তার জন্য তিনি বিশ্বাস করতেন মনে প্রাণে যে একটা অসাম্প্রদায়িক দেশ হতে হবে, সেকুলার এস্টাবলিশ করতে হবে। আর সেটা যদি করা হয়, সম্ভব হয়, তাহলে শুধু আমাদের ধর্মীয় বিভক্তির কারণে আমাদের মধ্যে যে সমস্ত ভিন্নতা এবং যে সমস্ত দৃষ্টিভঙ্গি এবং সমস্যা সৃষ্টি তাহলে আমরা এক সময় যখন নাকি আমি আমার দাদা ছিলেন অত্যন্ত বড় মাপের একজন ইসলামিক স্কলার, আমাদের পরিবার অত্যন্ত ধর্মপ্রাণ পরিবার। তো আমার বাড়ি যেখানে আমাদের এখানে পাশে ছিল হিন্দুদের বাড়ি, এর পাশে আমার দাদা মসজিদে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের আজান দিতেন আমার দাদা, এবং হিন্দুরা উলুদ্দলি দিত। তো আমার মায়ের কাছে শুনেছি কখনো এটা নিয়ে কোনো রকম ভুল বুঝাবুঝি হয়নি। এবং হিন্দু বাড়ি থেকে অনেক সময় বিভিন্ন ধরনের তাদের গাছে একটা প্রথম ফল ধরতো, এটা আমার দাদার জন্য হয়তো নিয়ত করে তারা পাঠিয়ে দিতেন। তো আমার দাদা এটা খেতেন, তাদের বাড়িতে দাওয়াত দিতেন, তারা যেতেন। তো আমি যখন নাকি ছোট ছিলাম তো তখনও আমি দেখেছি আমাদের বাড়িতে হিন্দু সম্প্রদায়ের অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসতেন, আমার বাবার সাথে একসাথে বসে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেন। তো বঙ্গবন্ধু এরকম একটি দেশ স্বপ্ন দেখেছিলেন যে সেখানে ধর্মীয় কোনো বিভক্তি থাকবে না, আমরা এদেশের নাগরিক হিসাবে সকল সুবিধা সমভাবে ভোগ করব এবং সমভাবে একসাথে বসবাস করব। এই ধারণাটুকু বঙ্গবন্ধু নিয়েই বাংলাদেশের মানুষের মুক্তি দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তো সেই দেশ বঙ্গবন্ধু না থাকলেও আজকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অনেক পর থেকে আমাদের সামগ্রিক উন্নয়নের যে পথযাত্রা আরম্ভ হয়েছে এটা আজকে সারা বিশ্বকে দৃষ্টি আকর্ষণ করেছে। এবং অন্যান্য বিশেষ অতিথি সুধীবিন্দু, ডিয়ার অডিয়েন্স অ্যান্ড দ্য জার্নালিস্ট, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহ স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া। আর তার জন্য তিনি বিশ্বাস করতেন মনে প্রাণে যে একটা অসাম্প্রদায়িক দেশ হতে হবে, সেকুলার এস্টাবলিশ করতে হবে। আর সেটা যদি করা হয়, সম্ভব হয়, তাহলে শুধু আমাদের ধর্মীয় বিভক্তির কারণে আমাদের মধ্যে যে সমস্ত ভিন্নতা এবং যে সমস্ত দৃষ্টিভঙ্গিগত এবং পারিপার্শ্বিকগত যে সমস্ত সমস্যা সৃষ্টি হয় সেগুলো হবে না। আর যদি তা না করা হয় তাহলে আমরা এক সময় যখন নাকি এদেশে আমি আমার দাদা ছিলেন অত্যন্ত বড় মাপের একজন ইসলামিক স্কলার, আমাদের পরিবার অত্যন্ত ধর্মপ্রাণ পরিবার। তো আমার বাড়ি যেখানে আমাদের এখানে পাশে ছিল হিন্দুদের বাড়ি, এর পাশে আমার দাদা মসজিদ করেছিলেন প্রথম। তো সেই মসজিদে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের আজান দিতেন আমার দাদা, এবং হিন্দুরা উলুদ্দলি দিত। তো আমার মায়ের কাছে শুনেছি কখনো এটা নিয়ে কোনো রকম ভুল বুঝাবুঝি হয়নি। এবং হিন্দু বাড়ি থেকে অনেক সময় বিভিন্ন ধরনের তাদের গাছে একটা প্রথম ফল ধরতো, এটা আমার দাদার জন্য হয়তো নিয়ত করে তারা পাঠিয়ে দিতেন। তো আমার দাদা এটা খেতেন, তাদের বাড়িতে দাওয়াত দিতেন, তারা যেতেন। তো আমি যখন নাকি ছোট ছিলাম তো তখনও আমি দেখেছি আমাদের বাড়িতে হিন্দু সম্প্রদায়ের অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসতেন, আমার বাবার সাথে একসাথে বসে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতেন। তো বঙ্গবন্ধু এরকম একটি দেশ স্বপ্ন দেখেছিলেন যে সেখানে ধর্মীয় কোনো বিভক্তি থাকবে না, আমরা এদেশের নাগরিক হিসাবে সকল সুবিধা সমভাবে ভোগ করব এবং সমভাবে একসাথে বসবাস করব। এই ধারণাটুকু বঙ্গবন্ধু নিয়েই বাংলাদেশের মানুষের মুক্তি দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তো সেই দেশ বঙ্গবন্ধু না থাকলেও আজকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অনেক পর থেকে আমাদের সামগ্রিক উন্নয়নের যে পথযাত্রা আরম্ভ হয়েছে এটা আজকে সারা বিশ্বকে দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশকে এখন আপনার রোল মডেল কান্ট্রি হিসাবে বিবেচনা করা, ফর দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি দোজ হু আর সাফারিং বাই পভার্টি, তাদের জন্য দৃষ্টান্ত হিসাবে বিবেচনা করা। তো এটা বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন
এই জিনিসটাকে যখন চাকুরির ক্ষেত্রে চাকুরি যখন দেবেন তখন বিক্রতা বিবেচনা করা হয় না, হয়দার হি যে হিন্দু আর মুসলিম, হোয়াট এভার হিজ রিলিজিয়ান, রিলিজিয়াস কোনো ডিসক্রিমিনেশন আমাদের রাষ্ট্র থেকে একটা ফার্মলি করা হয় না, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে। আর এর সাথে সাথে পাশাপাশি আরেকটা বিষয়ও অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করা হয়েছে, সেটা হলো যে আপনার আমাদের লিঙ্গ বৈষম্য, যে দ্যাট ইজ নারীদের কেস এম্পাওয়ারমেন্ট করা। তো একসময় আমাদের দেখা গেছে যে ডিসি এসপি এই লেভেলের লোক কখনো নারী ছিল না, আমাদের সচিব কখনো নারীরা কখনো সচিব হতে পারতেন না, আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজেরা কখনো নারী হতে পারতেন না। তো মাননীয় প্রধানমন্ত্রী এ পথাটাকে ভেঙেছেন এবং সে কারণে আমাদের এখন সকল স্তরে নারীদের একটা সম অবস্থান, তা অত্যন্ত সম্মানজনক অবস্থান আছে। এবং এখন দেখেন প্রচুর এসপি আছে নারী, পুলিশের মেজর জেনারেল আছে নারী, সরি সেনাবাহিনীর, তারপরে দিয়ে ইএনও আছে এবং আমাদের সচিব প্রচুর আছে এবং জাজেরা আছে। তো এখানে এই ডিসক্রিমিনেশন বিটুইন দ্য জেন্ডার অ্যান্ড ডিসক্রিমিনেশন বিটুইন দ্য রিলিজিয়ান ইজ ভেরি হার্মফুল ফর দ্য ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপলস। এই কথাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো করে বুঝেন এবং বুঝার কারণে এবং সেটাকে এটা ছিল যে ইট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি দ্য আপনার ফিলোসফি অফ দ্য ফাদার অফ দ্য নেশন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু দর্শনটা আমি বুকে ধারণ করে আমি আমার পথ চলি। আমরা মনে হয় আমি যদি ধর্মীয় দিক থেকে বাদ দিয়ে যদি আরেকটা দিক মানবিক দিক থেকে কথা বলি, দেখুন কত দারিদ্রতা আমরা দেখেছি, না খাওয়ার আত্মনাদ আমরা দেখেছি, আমরা দেখেছি যে মানুষের অবিচার অত্যাচার আইন শৃঙ্খলার অবনতি এগুলোকে আমরা দেখেছি। কিন্তু আজকে আমরা এই অল্প সময়ের ব্যবধানে ইট ইজ দ্য টাইম 1.5 ডিকেড এক অর্থাৎ 15 বছরের মতন কাছাকাছি আমরা অতিক্রম করেছি 2009 সাল থেকে যখন উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি। তো এই সময়ের ভিতরে এত পরিবর্তন করা, উই হ্যাভ ইলেকট্রিফাইড হোল কান্ট্রি, আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে এখন ইলেকট্রিফিকেশন আছে, এভরি কান্ট্রি ইজ কাভার্ড বাই দ্য নেটওয়ার্ক। আর নেটওয়ার্ক কেন করা হয়েছে, নেটওয়ার্ক অ্যান্ড ইলেকট্রিসিটি না হলে নেটওয়ার্কিং নেটওয়ার্ক ফ্যাসিলিটি কুড নট বিন রিস্টোর্ড। তো এটার জন্য এখন নেটওয়ার্কিং কেন ফ্যাসিলিটেট করা হয়েছে, যে আইদার ইউ আর লিভিং ইন দ্য রুরাল এরিয়া অর দ্য হিলি এরিয়া অর দ্য কোস্টাল এরিয়া, যেখানে বসবাস করেন না কেন, অ্যাজ ইউ আর কানেক্টেড, তাইলে আপনার ওয়ান্স ইউ হ্যাভ এ কানেক্টিভিটি। আমরা ছোটোবেলায় যখন নাকি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ইট ওয়াজ ভেরি সাউন্ডিং দ্যাট ওয়ান্স দ্যার ইজ এ কানেক্টিভিটি দেন দ্য অল দ্য প্রবলেমস কুড বি ইমিডিয়েটলি সলভ, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়নের পূর্ব শর্ত হিসাবে বলা হয়। তো এখন যে ইনফরমেশন টেকনোলজি সারা পৃথিবীতে সিরিয়াসলি ডোমিনেট করছে সারা পৃথিবীকে, তো সে কারণে আমাদের দেশ তো আমরা যদি উই ওয়ান্টস টু সার্ভাইভ, ওই সার্চ ডারউইনের একটা কথা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ইফ উই ওয়ান্টস টু সার্ভাইভ টু উই হ্যাভ টু বি কম্পিটেন্ট। তো এই কম্পিটেন্সির জন্যেই আসলে এটা করা হয়েছে। তাতে করে কী হচ্ছে, এখন ধর্মবর্ণ আপনি যাই হন না কেন, পাহাড়ে বসবাস করেন অথবা কোস্টাল এরিয়ায় বসবাস করেন, ইউ ক্যান কানেক্টেড ইউর সেলফ, ইউ ক্যান এক্সট্রাক্ট দ্য নলেজ অ্যান্ড দ্য ওয়ে আউট, ইউ ক্যান ডিজাইন হাউ টু ওয়াইড আউট ইউর সেলফ টু প্রমোট ইট অ্যাজ এ কম্পিটেন্ট পার্সন। এবং আপনার ডেলি নিড যেটা আছে, যেমন বাংলাদেশে এখন কেউ না খেয়ে নেয়, সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে, এভরি হোয়ার উই হ্যাভ এ কমিটমেন্ট দ্য আওয়ার ভিলেজ অ্যান্ড আওয়ার টাউন, দ্যাট ইজ গ্রামে এখন সব জায়গাতে আপনাকে শহরের ফেসিলিটি পৌঁছাই দেবেন। ইট ইজ নট এ ডিক্লারেশন, ইট ইজ নট এ লাউডিং, বাট ইট ইজ এ মিনিংফুল থিং উই ডিড। এখন মোস্ট অফ দ্য ফিজিক্যাল কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজিক্যাল কমিউনিকেশন সবগুলো দিয়ে আমরা এখন কানেক্টেড। ফলশ্রুতিতে কী হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান, আমি একটা মেয়ে আমাকে একবার শি হ্যাজ কনভেড মি ওয়ান মেসেজ অফ হার লাইফ, ইট ওয়াজ এ খুবই সিভিয়ার সিচুয়েশন, অল এভরিথিং ইজ এ লকডাউন অ্যান্ড উইদিন দ্য লকডাউন দ্যাট নোবডি কুড মুভ অ্যান্ড দে ডু নট হ্যাভ দ্য এনি স্কোপ টু বি ইনকাম, সো শি ইজ এডুকেটেড গার্ল, সো হি কুড ডিজাইন সামস অফ দ্য প্রসিজিওর বাই হার সেলফ। এবং সে কী করলো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন পণ্য কিনে আরম্ভ করলো,
শ্রমিক সেখান থেকে তাদের সাথে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে সে কমিউনিকেট করলো, করে আরেক জায়গায় বিক্রির ব্যবস্থা করলো, অন্য থেকে এঙ্গেজ করলো যে তারা যেন নাকি সেটা ডেলিভারিটা দেয়। বাই দিস ওয়ে শি এবল টু মেক ইনকাম মোর দেন আই থিঙ্ক অ্যাবাউট 1,00,000 টাকা, দ্যাট $1,000 বেশি সে মাসে ইনকাম করা আরম্ভ করলো। তো সে আমাকে বললো যে স্যার, সো আই কুড অ্যাবল টু এঙ্গেজ মাই সেলফ বিকজ অফ দিস কালচার ফ্যাসিলিটি। ওইটা অন্য একটা অনুষ্ঠানে সে কথা বলতে গিয়ে আমাকে পরে আবার টেলিফোনে কথা বলে বলেছে। তো ইট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড, ইট সিমস টু বি প্রাউড অফ আস। এটা কে করেছে? ইট ইজ দ্য ফিলোসফি অফ দ্য বঙ্গবন্ধু দর্শন, মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ্য কন্যা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। দেখুন, আমরা তো ডিসক্রিমিনেশন উইদিন আওয়ার কান্ট্রি, উইদিন দ্য বর্ডার, এখন আউট অফ দ্য বর্ডার, বর্ডারের বাইরে আপনি বিশ্বে যে আপনি যখন কাজ করতে যাবেন, মানুষের প্রথম বুঝলো যে না আমি একা ভালো থাকতে পারবো না। তো তাইলে ভালো থাকতে গেলে কী হবে? আমার প্রতিবেশীদেরকে ভালো রাখতে হবে। আমার একটা ছেলে অন্যের ছেলে ইয়াবা খায় অথবা ড্রাগ এডিক্টেড, আমার কোনো দায়িত্ব নাই। এটা আমি যদি মনে করি তাহলে আসলে আই এম নট ডুইং দ্য অ্যাকচুয়ালি ওয়াইজ ডিসিশন আমি নিচ্ছি না। রাইট ডিসিশন কী হবে? ওর ছেলে যদি খায় অ্যান্ড ওয়ান্স মাই সন অর মাই রিলেটিভ মাই নিয়ারেস্ট পিপল কুড বি পলিউটেড, তো অতএব আমি তাকেও এখান থেকে কিন্তু ফুল আউট করতে হবে, তাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। ইট শুড বি দ্য রেসপন্সিবিলিটি। এখন এটা যখন নাকি আমি ম্যান টু ম্যান, ফ্যামিলি টু ফ্যামিলি, উইদিন দ্য সোসাইটি করি, উইদিন দ্য স্টেট করি, তারপর দেখা গেল যে কি না, স্টেটের ভিতরে করলে হবে না, আসলে গ্লোবাল কনটেক্সটে আমাদের করতে হবে, যার জন্য গ্লোবাল অনেকগুলো প্ল্যাটফর্ম আন্ডার দ্য ব্যানার অফ দ্য ইউএনএ আছে, এবং সে সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে কাজ করছে। কিসের কাজ? ক্রস সেকশনাল ইস্যু। এখন আজকে দেখা গেছে যে যেমন পানির প্রবলেম, তো পানির প্রবলেম ইজ দ্য প্রবলেম মাই বি ইন সামহোয়ার এলস, ইউ ডু নট হ্যাভ দ্য প্রবলেম, তো হোয়াই উই ওয়ান্টস টু পার্টিসিপেট দেয়ার, কেন পার্টিসিপেট করব? পরে একটা সময় দেখা গেল যে আমি এফিসিয়েন্টলি কস্ট ইনটেন্সিভ অ্যান্ড দ্য মোর সেফ অ্যান্ড সিকিউর আমি ওয়াটার, যদি আমার আই হ্যাভ এ ফ্যালান্টি অফ ওয়াটার মাইট বি, বাট দ্য ওয়াটার প্রবলেম কুড বি ভেরি 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 ইফেক্টিভ ওয়ান যদি আমি যদি অন্যদের সাথে শেয়ার করি, অন্যদের সাথে এঙ্গেজ হই। তার জন্য এখন গ্লোবাল এখন বিরাট বহু প্ল্যাটফর্ম হয়েছে যে ওয়াটার প্রবলেম সলিউশনের জন্য, তারপরে দিয়ে এনার্জি প্রবলেম সলিউশনের জন্য, এডুকেশন, নলেজ অ্যান্ড এভরিথিং ইজ এ কানেক্টিভিটি। সো দিস ডিসক্রিমিনেশন অর লিভিং এনিবডি বিহাইন্ড, আলটিমেটলি ইউ উইল গো টু বিহাইন্ড। সো দিস ইজ দ্য ফিলোসফি অফ প্রেজেন্ট গভর্নমেন্ট বিলিভ, অ্যান্ড গভর্নমেন্ট হ্যাভ এ লং টার্ম পার্সপেক্টিভ গোল। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য আপনার উই হ্যাভ স্কেল অফ আওয়ার কান্ট্রি ইন দ্য লেভেল অফ দ্য ডাবল আপ কান্ট্রি। তো ডাবল আপ কান্ট্রিতে করতে হলে এখানেও আমি যদি রিলিজিয়নকে কথা বলি, তো রিলিজিয়নের ব্যাপারে যদি আপনি ডিসক্রিমিনেশন অথবা যদি কনফ্লিক্ট যদি হয় তাহলে ইট উইল ডেস্ট্রয় আওয়ার কান্ট্রি। নেইবারদের সাথে আমাদের, আমি যেটা বলছিলাম, যেমন ভারত আমাদেরকে 1 কোটি লোককে থাকতে জায়গা দিয়েছে স্বাধীনতা যুদ্ধের সময়, পাকিস্তানিরা অথবা অন্যরা যারা স্বাধীনতার বিরুদ্ধে করেছেন তারা অনেক সময় এই সমস্ত কথা নিয়ে অনেক তিক্ততা সৃষ্টি করার চেষ্টা করে। তারা বলে যে সেটা তো তাদের উদ্দেশ্য ছিল, তাদের লাভ হবে পাকিস্তান ভেঙে গেলে, আর তার লাভ হবে কী হবে সেটা তার ভিন্ন কথা, কিন্তু আমি তো অনেক বেশি লাভবান হয়েছি, আমি তো এটার জন্য আই হ্যাড টু অ্যাক্সেস মাই গ্যাটিসিউ, অ্যান্ড আমি তো নট ইন এক্সচেঞ্জ অফ এনি বেনিফিট, আমার স্বার্থের বাইরে তো আমি তাদের কিছু করছি না। ভারতের সাথে আমার ভালো সম্পর্ক থাকার দরকার, ভুটান, নেপাল সহ চায়না, তারপরে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া। এখন দেখেন আজকের এই সময় ইউক্রেন যুদ্ধ চলছে, ইট ইজ এ ভেরি ওয়ার্স সিচুয়েশন ফর রোল অফ দ্য ওয়ার্ল্ড, হোয়াট রোল বাই আওয়ার প্রাইম মিনিস্টার ইজ প্লেইং, ভেরি 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 ইন্টেলিজেন্টলি ইন হ্যান্ডলিং। আমরা রাশিয়ার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কী কারণে? রাশিয়া আমাদের স্বাধীনতা যুদ্ধে, তারা যদি নিরাপত্তা পরিষদে সেদিন ব্যাটন না দিত তাহলে সিনারিওটা ভিন্ন কিছু হওয়ার সুযোগ ছিল। এই জন্য আমার হিতাকাঙ্ক্ষীর জন্য, শুভাকাঙ্ক্ষীর জন্য যেমনি আমি কৃতজ্ঞতা প্রদর্শন করব অথবা তার পাশে আমি থাকব, তেমনিভাবে তার অন্যায়টাকেও আমি আমরা সমর্থন করব না। তো আমরা যদি আজকের এই পৃথিবীতে এই প্যারামিটারকে খুব স্ট্রংলি যদি আমরা বিলিভ না করি অথবা এনশিওর না করি ইন এভরি স্পান অফ দ্য লাইফ অফ হিউম্যানিটি, তাইলে কিন্তু কোনো দেশের মানুষ শান্তি থাকবে না, কোনো ব্যক্তি শান্তি থাকবে না, কোনো ধর্ম শান্তি থাকবে না। আমি ব্যক্তিগতভাবে আমি স্টার্ট করেছিলাম যে আমার দাদা বড় ইসলামিক স্কলার ছিলেন, আমি ছোটবেলা থেকে ধর্মীয় অনুশাসনে বড় হয়েছি।
নিজে আমার ধর্মকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি এবং আমার ধর্মের সকল তরিকা কিন্তু আমি অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু ছোটবেলা থেকে আমি কখনো এটা আমার মায়ের কাছ থেকে শিখি নাই, আমার বাবার কাছ থেকে শিখি নাই, আমার পরিবার থেকে শিখি নাই যে অন্য ধর্মকে অসম্মান করতে হবে। তা আমি শুনেছি যে অন্য ধর্মকে সম্মান করা, যার জন্য আমার এলাকাতে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোক আছে, বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছে অথবা অন্য ধর্ম অবলম্বীরা আছে, তাদের সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে এবং সবাই আমাকে কিন্তু পছন্দ করে। এবং এটা শুধু সেখানে না, আমি যখন নাকি আজকে আমার অফিসে আমার সচিব সাহেব, আমি লাঞ্চ করতেছিলাম, আমার সচিবরা, সচিব সাহেব আরও দু তিনজন সচিব আমার সাথে দেখা করতে আসলেন, বিকজ আই হ্যাভ এ স্কেয়ার্ড অফ টাইম, যে এই কারণে তো ওরা আমাকে আমার ডাইনিং টেবিলে আমার সাথে কথা বলতেছিল। তো কথা বলতে গিয়ে সেখানে তারা সেখানে তারা পয়েন্ট আউট করলো যে আমি তখন বললাম যে আমাদের এই ধর্মীয় ভিন্নতা অত বাইদে বাই কথাগুলো আসছে, তো আমরা সবাই একমত এই ব্যাপারে। দেখা গেছে যে আমাদের এরকম প্রশাসনের মধ্যেও একটা মোটিভেশন এখন ভালো এসেছে। আমরা পুলিশের মধ্যে বলেন দে ডোন্ট বিলিভ দিস কাইন্ডস অফ অ্যানার্কিস্ট ইন সেন্টিমেন্ট। আমি মন্ত্রী থাকাকালীন সব সচিব সাহেবকে বলতেছিলাম যে আমি যখন যাই আমি খ্রিস্টানদের চার্চে বহুবার গেছি, তো আমি বললাম যে এবার যদি আমি মন্ত্রী এমপি না হতাম তাহলে আমি হয়তো গয়া কাশি যেতাম, হিন্দু ধর্মদের সে তীর্থস্থানটা আমি ভালো করে দেখতাম শিখার জন্য। বাট ইট ডাজ নট মিন আই হ্যাভ টু বি কনভার্টেড অ্যাজ এ আদার রিলিজিয়ান, বাট আমি আমার ধর্ম রেখে আমি ওখানে গেলে আমার পবিত্র হয়ে যাব। তো আমরা আলোচনাতে একটা জায়গায় সবাই মোটামুটি তো লেখাপড়া জানা মানুষ, আমার নিজেরও বিভিন্ন বিষয়ে মোটামুটি কিছু দখল তো আছে, তো আমরা একটা কনসেনসাসে আসলাম যে সে আসলে কোনো ধর্মেই খারাপ কিছু নেই, বেসিক জিনিসগুলো সবগুলোই এক। আপনি হয়তো আমি নামাজ পড়ি, আপনি পূজা করেন, আর আরেকজনে আরেকটা করে, এবং দেখা যাচ্ছে যে কোনো ধর্মের সাথে ফান্ডামেন্টাল কোনো কোনো ইস্যুতে কোনো কনফ্লিক্ট নাই। তো হোয়াই ইউ আর ডুইং দিস, এটা স্কোপ হান্টিং করে, কারা করে? যারা ধর্মকে ব্যবহার করে। মুসলমানদের মধ্যে অনেকে আছে যারা ধর্মকে ব্যবহার করে তাদের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। কুমিল্লাতে বুদ্ধ কি হিন্দুদের মূর্তির পায়ে কোরআন শরীফ রেখে দেওয়া আসা, তো এটা কি কোনো হিন্দু এটা করবে? আচ্ছা যদি করে, বাট ফাইনালি ইট ইজ নট আইডেন্টিফাইড দ্যাট সাম আপনার ইন্টেনশনাল কিছু লোকেরা এই কাজটা করেছে, ইন্টেনশনাল জাস্ট টু ক্রিয়েট দ্য কনফ্লিক্ট উইথ দ্য সোসাইটি অ্যান্ড টার্নিশ দ্য হারমোনি উইথ ইন দ্য সোসাইটি। আমরা হিন্দু বৌদ্ধরা যাতে একসাথে থাকি এটা নষ্ট করে দেওয়ার জন্য, তো এটা আমাদের দেশে অন্য অন্য জায়গায় চেষ্টা করে। বাট এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেমন হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে বৌদ্ধদের অনুষ্ঠানগুলোতে, যেমন মায়ানমারে যখন নাকি বিভিন্ন ধরনের কিছুটা আপনার দাঙ্গা হলো, তো তখন আমাদের এখানে দেখা গেল যে আমাদের সব জায়গাতে যারা বুদ্ধিস্টে আছে তাদের সাথে একটা কনফ্লিক্ট কিছুটা একটা এনভায়রনমেন্ট ওয়ার্ম আপ করার জন্য কিছু চেষ্টা করলো। তো আমি আমার এলাকার জন্য আমি কথা বলেছি এবং আমরা বাংলাদেশের সব জায়গার জন্যই কথা বলেছি এবং নির্দেশনা দিয়েছি, ফলশ্রুতিতে কোথাও কোনো কিছু হয় না। কিন্তু এই যে না হওয়ার যন্ত্রণা যাদের আছে তারা হলো যে সুযোগ সন্ধানী লোক, তারা যে না হওয়া একটা কিছু হলে যদি মন্দিরের মূর্তির পায়ে কোরআন শরীফ রাখা যায় অথবা মুসলমানদের এখানে যদি একটা মূর্তি এনে রাখা যায় তাহলে হবে কি? খুবই ইনোসেন্ট মানুষরা একটু সেন্টিমেন্টাল হয়ে একটা ওয়ার্স সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে, তাদের উদ্দেশ্যটা ভিন্ন। ইট ইজ নট দ্য অ্যাকচুয়ালি কজ অফ দ্য রিলিজিয়ান বিলিভার, এটা আমি মনে করি না এই জিনিসটা হচ্ছে। তো বাংলাদেশে আমরা 22